আসসালামু আলাইকুম রোজগির পক্ষ থেকে তোমাদের সবাই স্বাগতম এখন আমরা দু হাজার আঠেরো সালে ভেক্টর অধ্যায় থেকে যে কয়েকটা এমসিকিউ বোর্ড পরীক্ষা আসছিলো এই কয়েকটা বোর্ড এমসি এর পরিপূর্ণ কনসেপ্ট সহ সরীর সমাধান শিখব তো তোমাদের একটাতে বলে রাখি দু হাজার সালে সম্মিলিত বোর্ড পরীক্ষা হয়ে গেছিলো যার ফলে আমাদের এখানে ভেক্টর অধ্যায় থেকে মাত্র দুটি এমসিকিউ করা হয়েছিল তো আমাদের এখানে যে দুটো এমসিকিউ আমরা সলভ করবো এটা হচ্ছে দু একশো বাইশ নম্বর একটা আর হচ্ছে আমাদের একশো নম্বর তো এরকমটা হওয়ার কারণ একটাই যে আমরা দু হাজার ষোলো সাল থেকে শুরু করে দু হাজার তেইশ সাল পর্যন্ত আমরা এমসিসিউ সলভ করতেছি স্টেপ বাই স্টেপ এই জন্য আসলে আমাদের নাম্বারিং সিস্টেমটা একটু এ ভাসোবাস হচ্ছে আসলে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা তো আমরা এখানে একশো বাইশ নম্বর এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন উঠে গেছে তো আমি একটু চিন্তারিত করে নিই তাহলে পরে আমাদের জন্য সুবিধা হবে আর কি বুঝতে আমরা একটু ভালো করে ফিল করে ম্যাটটা সলভ করতে পারবো আর কি তো এখানে যেটা বলছিলো আর কি করে দেখো এটাকে এভাবে দিচ্ছে তারা এই তো মোটামুটিভাবে দেওয়া আছে এবং এটাকে তারা বলতেছে নিউটন এই যে কোনটা এই কোনটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি আর কোনো কিছু বলা আছে এখানে একটা বডি দেওয়া আছে সম্ভত এই বডিটারও ওজন হচ্ছে আমাদের কতগুলো ছয় নিউটন তো উদ্দীপকটা আমরা একটু পড়ি তো এখানে বলতেছিল সয় নিউটন ওজনের একটি বস্তুকে ছয় নিউটন বল দ্বারা চিত্রানুযায়ী টানানো হচ্ছে বা টানা হচ্ছে তো বলতেছে বস্তুটির আপাত ওজন কত হবে নির্ণয় করতে হবে তো বস্তুর আপত ওজন কতটুকু এটা আমাদের বের করতে হবে এটা দেখো একটু বিষয় খেয়াল করে দেখো আমাদের এই বস্তুর কিন্তু প্রকৃত ওজন খেয়াল করতে এই ছয় নিউটন কিন্তু এই বস্তুর প্রকৃত ওজন ঠিক আছে প্রকৃত ওজন অ্যাকচুয়ালি তার ওজন যত সেটা হচ্ছে তার প্রকৃত ওজন বাট বের করতে হবে আমাদের আপত ওজন আপত ওজন দ্বারা এটা বোঝাচ্ছে যে আমরা তো ছয় নিটন মালদার টানতেছি উপর দিক বরাবর টানতেছি তো উপর দিক বরাবর টানলে এই বস্তুর ওজনে ওজনের কোনো পরিমাণ হ্রাস হবে কি না এবং যদি হয় বা বৃদ্ধি হয় সেক্ষেত্রে ওই ক্ষেত্রে ওজনটা কত ওই ওজনটাই হচ্ছে আমাদের আপাত ওজন রাইট ওকে তো একবার একটা কাজ করি ফেলি তোমরা জানতেছো যেহেতু আমাদের এখানে ছয়নি নিউটন একটা ভেক্টর আসি এই ভেক্টরটা এই অক্ষের সঙ্গে বা রেখার সঙ্গে থ্রিটা এখন বা সিক্সটি ডিগ্রি উৎপন্ন করছে যার ফলে আমরা জানি তোমরা সবাই জানো যে আমরা ছয় নিউটন বলটাকে চাইলে এই দুটো উপাংশে ভাগ করতে পারবো কী কী ভাবে সেটা এই দিক বরাবর ছয় নিউটন বলের একটা উপাংশ থাকবে যেটা হবে আমাদের সিক্স কস সিক্সটি ডিগ্রি আর একটা উপাংশ থাকবে আমাদের এই দিক বরাবর যেটা হবে আমাদের সিক্স সাইন এটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি তো একটু বিষয় খেয়াল করে দেখো আমাদের এখানে আপাত কতটুকু হচ্ছে তো আমরা লিখে রাখি আপাত ওজন যেটা হবে ইজ ই দেখো আমাদের এখানে সিক্স কস খেয়াল দেখো ওজন কাজ করবে খাড়া কোন দিকে বলতো খাড়া নিচের দিকে তাহলে এখানে ওজন যেটা সেটা হচ্ছে আমাদের কত নিউটন ছয় নিউটন এখন এই যে আমি বস্তুকে টানতেছি যার ফলে উপর দিক বরাবর একটা টান বলের একটা উপাংশ যাচ্ছে এবং যার মানটা কতটুকু আমাদের সিক্স ইন্টু কস সিক্সটি মান কত আমাদের হাফ থাকে আমাদের এখানে কত বলতো থ্রি নিউটন তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই বস্তুর নিচের দিক বরাবর কাজ করতেছে সিক্স নিউটন উপদিক বরাবর কাজ করতেছে কত বলতো এই টান বলে কত একটা অংশ তিন নিউটন তাহলে তার বর্তমানে ওজনটা কতটুকু হচ্ছে ওজনটা কমতেছে না বাড়তেছে অবশ্যই কমে যাচ্ছে কারণ কি হচ্ছে বর্তমানে ওজনটা সিক্স মাইনাস থ্রি যেহেতু ভেক্টরদের পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে যা বলে আমরা বিয়ে করতেছি তখন এখানে থাকে আমাদের কত বলতো থ্রি নিউটন তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম এই বস্তুর ক্ষেত্রে আমাদের আপাত ওজন যেটা হবে সেটা হচ্ছে আমাদের কত নিউটন বলতো থ্রি নিউটন ঠিক আছে নাকি ব্যাপারটা বোঝে নেই আচ্ছা তাহলে যদি কোশ্চেন করে পরীক্ষায় যে এই বস্তু সামনের দিকে কত বলে যাচ্ছে ঠিক আছে এ স্পষ্টভাবে বলে দিবাস সামনের দিকে যাচ্ছে এত এতটুকু বলে এত নিউটন বলে তাহলে এটা আসবে আমাদের সিক্স ইন্টু সাইন্স সিক্সটির মানে হচ্ছে আমাদের রুট থ্রি ডিভাইড বাই কতগুলো আমাদের টু তাই কি না হ্যাঁ তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসতেছে এখানে থ্রি কতগত রুট থ্রি এত নিউটন তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের এই ম্যাটের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা আপাতত আর সামনের দিকে যাবে যে বলে সেটা হচ্ছে আমাদের এত নিউটন বল ওকে তো এর পরেরটা আমার এক্সাম্পল দেখব আর একটা এক্সাম্পল দিয়েই আমাদের এখানে শেষ হবে আর কি এই অধ্যায়টা এই অধ্যায়টা বলতে দু হাজার কত সাল এটা আঠারো সালের আসা যে আমাদের এমসি বলেন ঠিক আছে এটা উনিশ না এটা হবে দু ঠিক আছে তো এবার চলে আসি আমাদের একশো তেইশ নম্বর এক্সাম্পল এখানে বলতেছিল এম ভেক্টর ও এন ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব এক ভেক্টর কোনটি এটা বের করতে হবে তো খেয়াল করে দেখো আমি তোমাদের একদিন বারবারই বলি যে এইখানে সাপোজ তোমার করলাম দুটা ভেক্টর দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের এম ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের এটা এন ভেক্টর এদের মধ্যবর্তী কোন হচ্ছে আমাদের থিটা তো এখন আমাদের কোশ্চেনে যেটা বলতেছে এম ভেক্টর ও এন ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্বা একোভেটর নিচের কোনটি হবে এটা বের করতে হবে তাহলে এম এবং এন দ্বারা গঠিত একটা লম্বা একোভেক্টর আমাকে বের করতে হবে ঠিক আছে এটা বের করতে হবে আচ্ছা তোমরা একটা বিষয় খেয়াল করছো কি লম্ব একোভেক্টর জেনারেলি আমরা পাই কোথায় ফলে আচ্ছা আমি এম এবং এন এর ক্রোস করি ফল করিত দেখিত কী আসে তো তোমরা জানতেছো এম ক্রোস এন করলে আমাদের আসবে যেটা সেটা হচ্ছে আমাদের এম এমের মান এনের মান সাইন থিটা এদের মধ্যবর্তী কোণের সাইন ইন্টু হচ্ছে আমাদের একটা অ্যাক ভেটর সেটাকে আমি বললাম ইটা ক্যাপ এখন তুমি আমাকে বলো তো যে আমাদের এখানে এই ইটা ক্যাপের ইটা ক্যাপের পরিচয়টা কী ইটা ক্যাপের পরিচয়টা হচ্ছে যে আমাদের এখানে এম ক্রস এন এর দিক যেদিকে ইটা ক্যাপের দিক হচ্ছে আমাদের সেই দিকে এবং ইটা ক্যাপটা হচ্ছে আমাদের এখানে একটা কী বলতো লম্ব একক ভেটর কী একো ভেটর লম্ব একো ভেটর কেন লম্ব একোভেটর সেটা বলতেছি আচ্ছা খেয়াল করে দেখো তো আমার আমাদের এখান থেকে আসলে বেসিক্যালি ইটা ক্যাপটা আসে কত ইটা ক্যাফ ইজিকল টু দেখতে পাচ্ছ কি হ্যাঁ ইটা ক্যাফ ইজিক টু আমাদের আসবে দেখো ইটা ক্যাফ ইজিক টু আসে আমাদের এম ক্রস এন ডিভাইডেড বাই এম এন খেয়াল কর দেখো এম এন সাইনথিটা এখন তোমরা আমাকে বলো তো ইটা ক্যাফ টু হচ্ছে আমাদের এম ক্রস এন আচ্ছা তোমরা আমাকে বলো তো এম এন সাইনথিটা মানে কি আমরা বুঝতে পারতেছি না যা এম এন সাইন্থিটা মানেটা হচ্ছে আমাদের এম ক্রস এন এর মানটা কেন আমরা জানি এ ক্রস বি মানেটা হচ্ছে আমাদের এবি সাইন থিটা এ বি সাইন থিটা তার সঙ্গে ইটা ক্যাপ বাট যদি আমি এখানে মডুলাস দিই তখন আর ইটা ক্যাপ থাকবে না তো আমরা আমি স্পষ্ট বুঝতে পারতেছি এম এন সাইন যে কথা মডুলাস এম ক্রস এন কী কথা আমাদের একই কথা তাহলে এই পুরোটার বদলে আমি লিখতে পারবো এখানে এম ক্রস এন এখানে কি হবে মানটা হবে এখন তুমি আমাকে বলো আমি যদি খেয়াল করে দেখো নর্মালি একটা বিষয় ভাবো আমি যদি এম ক্রস এন অর্থাৎ ইটার দিক বের করতে চাই তখন আমাদের কোন দিকে হচ্ছে খেয়াল করে দেখো এখানে আমাদের ইটার দিক বের করতে চাইলে কী করতে হবে প্রথম ভেতর থেকে দ্বিতীয় ভেতরের দিকে আমাদের ডান হাতে চারটা আঙুলকে ঘোরাইতে হবে অথবা ডান হাতের মানে ডান হাত ইস্কুল দিয়ে বের করতে হবে অথবা ডান হাতের চারটা আঙুলকে প্রথম ভেটর থেকে দ্বিতীয় ভেটের দিকে ঘোরাবো এই যে এম থেকে এন দিকে ঘোরালে মুষ্টিবদ্ধ করলাম চারটা আঙুলকে বাদ বাকি বৃদ্ধাঙ্গুলের যেদিকে থাকবে দিকটা হচ্ছে আমাদের কার দিক এটার দিক তাহলে আমি কি বুঝতে পারতেছি না যে আমাদের এখানে যেটাটা আছে এইটাটাই হচ্ছে আমাদের একটা একক ভেতর যে একক ভেতরটা যে ভেক্টর পরিচয়টা কি এম এবং এন যে তল অবস্থিত সেই তলের উপর লম্ব বরাবর একটা ভেক্টর ঠিক আছে এখন আমরা এখানে চিত্রায়িত করছি বিধায় আমরা বুঝতে পারতেছি এখানে ইটার দিক হচ্ছে আমাদের লম্ব বরাবর কোন দিকে বাহিরের দিকে ঠিক আছে মানে এম এবং এন যে অবস্থিত সেই তলের লম্ব বরাবর বাহিরের দিকে বাট চিত্রায়িত না করলে আমরা কিন্তু বুঝতে পারতাম না যদি আমরা মনে করতাম এইখানে এটা এম না এটা এন না এটা এম এটা আমাদের এন তখন আমাদের হয়তো এই দিকটা আমাদের লম্ব বরাবর কোন দিকে ভিতর দিকে যার ফলে সামনে একটা কী দিতে হয় প্লাস মাইনাস সাইন দিতে হয় ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো যে কোনো ভেক্টর বরাবর যে কোনো দুটো ভেক্টর বরাবর আমাদের একটা একক ভেক্টর যদি বলে যে কোনো দুটা ভেক্টর বরাবর তার লম্ব একক ভেক্টর যদি বলে লম্বা একক ভেক্টর নর্মাল ভেক্টর কথা বলতে হবে না কিন্তু ঠিক আছে সমান্তরাল একক ভেক্টরও বলতে পারে তো আমাদের এখানে বলে দিয়েছে এম ও এন ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্বা একক ভেক্টর নিচের কোনটি তাহলে অবশ্যই লম্বা একক ভেক্টর হচ্ছে আমাদের এইটা তো এখানে দেখো তো অ্যান্সারটা কোনটা হচ্ছে নম্বরটা দেখো নম্বরটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তো এই ছিল হচ্ছে আমাদের ব্যাপার সাপার তো দু সালে সম্মিলিত বোর্ড পরীক্ষায় মাত্র দুটি এমসি কেউ চলে আসছিলো তো এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের কোনো একটা এপিসোডে সেভাবে ভালো থাকলে সুস্থ থাকুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল